প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইয়াম্মি ফুড রেসিপি। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো সেমাইয়ে মিষ্টি বা সেমাইয়ের লাড্ডু। তো সেজন্য এখানে আমি এই যে এই ধরনের এক প্যাকেট সেমাই নিয়ে নিয়েছি। এবার সেমাইটাকে আমি একটু ভেঙে ছোটো করে নিচ্ছি। তারপর এখানে আমি একটা এই যে কড়াইতে পরিমাণ মতো কিছুটা পানি একটু বলক তুলে নিচ্ছি। তারপর আমি সেমাইটা এখন সিদ্ধ করে নিচ্ছি। তার জন্য এখানে এই যে আমি সেমাইটা দিয়ে দিয়েছি বলক উঠা পানির মধ্যে। তো দিয়ে একটু হালকা নেড়ে ছেড়ে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুব বেশি রান্না করা যাবে না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। এই যে আর একটা বলক যখন সেমাইয়ের মধ্যে চলে আসবে তখন আমি নামিয়ে নিব। তো এই যে দেখুন আমার বলক এসে গেছে, এই পর্যায়ে আমি নামিয়ে পানিটাকে ঝরিয়ে নিচ্ছি, একটা চাকনিতে ঢেলে নিচ্ছি। ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুইয়ে ঠান্ডা করে সেমাইটাকে রেখে দিয়েছি। তারপর এখানে আমি একটা পাইপে নিয়ে নিয়েছি, এবার কিছুটা তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তারপর এখানে আমি 2 চা চামচ ঘি দিয়ে দিয়েছি। ঘি আর তেলের সমন্বয় যদি করা হয় তাহলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে। তারপর এখানে আমি 2টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি, 3 টুকরা দারচিনি দিয়েছি আর 3টা এলাচ একটু ফেটে দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি 1/3 কাপ নারিকেল দিয়ে দিয়েছি, কোরানো নারিকেল, ফ্রেশ কোরানো নারিকেল দিয়েছি। তারপর এখানে আমি 1/3 কাপ এই যে কিশমিস আর বাদাম মিলিয়ে 1/3 কাপ দিয়েছি। আমি বাদামগুলোকে একটু ভেঙে নিয়েছি আর কি, ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। তারপর এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি। বাদামটা যদি একটু গুঁড়ো করে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে। তো আমি একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। যখন চিনিটা ভালো করে গলে গেছে তখন আমি সেমাইটা দিয়ে দিয়েছি। দিয়ে একটু উল্টি পাল্টিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আমি যখন মিষ্টির দোকানে গিয়েছিলাম তখন আমি দেখেছি যে এই যে সেমাইয়ের লাড্ডু বা সেমাইয়ের মিষ্টি মিষ্টির দোকানে অনেক চওড়া দামে বিক্রি করা হচ্ছে, বিক্রি করছে ওরা 300 থেকে 400 টাকা 1 কেজি মিষ্টির দাম। তো আমি ভাবলাম যে আমাদের ঘরে যেহেতু সেমাই আছে তখন এটা আমরা ঘরে তৈরি করে নিই, তাহলে তো আরও ভালো হয় আর আরও টেস্টি হবে। ঘরে তৈরি যে কোনো জিনিসই কিন্তু আলাদা একটা মজা। তো আমি ঘরে তৈরি করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে ভালোভাবে উল্টি পাল্টি একটু মিশিয়ে নিচ্ছি। তো আপনারা চাইলে আমার এই রেসিপি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত হুবহু ফলো করে তৈরি করতে পারেন, দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। আর এটা যদি আপনারা তৈরি করে কোনো গেস্টকে খাওয়ান বা কাউকে দেন কিন্তু সে বুঝতেই পারবে না আপনি না বলা পর্যন্ত এটা কি আপনার নিজের হাতে তৈরি না দোকান থেকে কেনা। তো এই যে দেখুন আমার সেমাইটা অলরেডি ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। তো নামিয়ে একটা পেয়ালায় আমি ঢেলে নিয়েছি। তো কিছুটা আমি ঠান্ডা করে নিই। তারপর আমি সেমাই থেকে বেছে বেছে এই যে বড় বড় মশলাগুলো বেছে ফেলে দিচ্ছি। এখন ফেলে এখন ক্লিন করে নিচ্ছি আমি। তারপর এই যে এখানে আমি অরেঞ্জ ফুড কালার দিয়ে দিয়েছি সামান্য একটু, দেখা সৌন্দর্যের জন্য। এটা অপশনাল, আপনারা যদি না দিতে চান তাহলে এটা স্কিপ করে যেতে পারেন। তারপর এখানে আমি 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। এই গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু আপনার এই যে মিষ্টি টেস্ট অনেকটা বেড়ে যাবে। আপনারা চাইলে এখানে 1/2 কাপ পরিমাণও দিতে পারেন, তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে, আরও বেশি টেস্টি হবে। তারপর আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এই মিষ্টি কিন্তু খেতে অসম্ভব মজা। তো আপনারা যদি এর স্বাদ পেতে চান তাহলে তো অন্তত একবার আপনারা তৈরি করতে হবে। তো আমার পুরো প্রসেস ফলো করে এক্ষুনি আপনারা ঝটপট বানিয়ে নিতে পারেন। তো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমার এই যে সেমাইয়ের কালারটা আপনারা একটু লক্ষ্য করুন কতটা সুন্দর এসেছে, দেখুন সুন্দর হয়েছে। আমি এখানে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দেওয়ার কারণে কিন্তু কিছুটা সেমাই অরেঞ্জ কালার এসেছে আর কিছুটা সেমাই সাদাই আছে। তো এতে করে দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তারপর আমি এভাবে চেপে চেপে হাত দিয়ে একটা গোল শেপ করে নিচ্ছি। আপনারা চাইলে লম্বাতে শেপও করে নিতে পারেন বা গোল শেপও করতে পারেন, সেটা আপনারা আপনাদের পছন্দ মতো ছোটো বড় যে কোনো আকারের যে কোনো সাইজের করে নিতে পারেন।
আমি আমার পছন্দ মতো আমি গোল গোল করে করে নিচ্ছি। তো এই যে দেখুন আমি একটা বানিয়ে নিয়েছি, তো আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আমাদের কারো কারো ঘরে কিন্তু এখনও প্রচুর সেমাই রয়ে গেছে যা খাওয়া হচ্ছে না। সব সময় একরকম সেমাই খেতে তো আর ভালো লাগে না, তাই না? তো আপনারা যদি এই সেমাইগুলোকে এইরকম বিভিন্ন ড্যাজ যদি তৈরি করে খান তাহলে কিন্তু খাওয়া হয়ে যাবে, আর আপনারা খেতেও কিন্তু তৃপ্তি পাবেন বা আপনাদের ভালো লাগবে। সব সময় একঘেয়েমি নাস্তা খেতে তো আর ভালো লাগে না, ভোর লাগে, তাই না? তো এভাবে আপনারা নাস্তাগুলো বানিয়ে নিতে পারেন। তো এখানে আমি দুইটা বানিয়ে নিয়েছি, তো দেখুন আমি সবগুলো বানিয়ে নিয়েছি। তো আমার এক প্যাকেট সেমাই দিয়ে কিন্তু এখানে অনেকগুলো মিষ্টি হয়েছে, 1 কেজি থেকে বেশি হবে এগুলো। তো কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে। তো আমি এখন এখানে কিছুটা গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, আমি গুঁড়ো দুধে কোট করে নিচ্ছি একটু দেখা সৌন্দর্যের জন্য, দোকানের একটা লুক আনার জন্য। সেমাই দিয়ে কিন্তু অনেক রকমের ডেজার্ট, অনেক রকমের মিষ্টি তৈরি করা যায়। আমি আস্তে আস্তে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখে নেওয়ার চেষ্টা করবেন যে সব রেসিপি আপনাদের অজানা। আমি সব সময় আমার চ্যানেলে একদম সহজ সহজ একদম পারফেক্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করি, যাতে করে আপনারা সবাই তৈরি করতে পারেন। তো এই যে দেখুন আমি দুইটা কোট করে নিয়েছি, দেখতে দেখুন কতটা সুন্দর লাগছে, কেউ বলবে না এটা আপনার হাতের তৈরি মিষ্টি। আমার আজকের এই পুরো রেসিপি যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে বা একটু উপকারে আসে তাহলে সবাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করবেন, আমাকে উৎসাহ দিবেন, যাতে করে আমি আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। তারপর এখানে আমি যে কিছুটা ড্রাই কোকোনাট নিয়ে নিয়েছি, এবার ড্রাই কোকোনাটের মধ্যে একটু গড়িয়ে নিচ্ছি, একটু কোট করে নিচ্ছি। এই ড্রাই কোকোনাট আমি অনলাইন শপ থেকে আনিয়েছি, আপনারা চাইলে যে কোনো অনলাইন শপ থেকে আনাতে পারেন। তারপর আমি সবগুলো কোট করে নিয়েছি, এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি যেগুলো এই যে কোকোনাটের মধ্যে কোট করে নিয়েছি আমি আলাদা করে নিয়েছি, আর যেগুলো আমি দুধের মধ্যে গুঁড়ো দুধের মধ্যে কোট করে নিয়েছি সেগুলো আমি আলাদা করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন দেখতে একদমই দোকানের মতো লাগছে। আপনি যদি কাউকে না বলেন এই মিষ্টি আপনি নিজের হাতে তৈরি করেছেন তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা যে আপনার নিজের হাতে তৈরি, কতটা সুন্দর লাগছে, তাই না? তারপর আমি আবার একসাথে করে আপনাদেরকে দেখাচ্ছি, এটা খেতে কিন্তু অসম্ভব মজা। তো আপনারা একবার হলেও তৈরি করবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। এই পর্যায়ে আমি আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই, আমার ইয়াম্মি ফুড রেসিপির নামে আগেও একটি চ্যানেল ছিল, তো সেটা আমার সামান্য কোনো অজানা ভুলের কারণে পেজ হয়ে যায়। তো সেখানে আমার অনেক সাবস্ক্রাইবার অনেক ভিউজ ছিল। তো আমার এই ভিডিওটি যারা এখন নতুন দেখছেন তাদেরকে এবং আমার আগে সাবস্ক্রাইবাররা যদি দেখে থাকেন তাহলে প্লিজ সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, আপনাদের সবার কাছে আমার একটা বিনীত অনুরোধ, আশা করি আপনারা আমার এই অনুরোধটুকুও রাখবেন। তারপর এই যে একটা মিষ্টি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে আর খেতে অসম্ভব মজার, এটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। তো আমি আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।